নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ধোসার রেসিপি, চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কীভাবে মাত্র 15 মিনিটের মধ্যে ধোসা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে বানিয়ে দেখাবো। সাথে থাকবে ধোসা খাওয়ার চাটনি, চাটনির রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ বেসন। এবার এইগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। যেহেতু এগুলো একসাথেই মেশাতে হবে তাই সুজির সাথেই একসাথে আমি ব্লেন্ড করে নিলাম। এবার এইগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর সামান্য একটু নুন। নুন আর চিনিটা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে কাপ মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 1/2 কাপ টক দই নিলাম। টক দইটা দিয়ে এবার খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এখনই কোনো জল দেবো না, এই দইটা দিয়ে প্রথমে এই সুজি ব্যাটারটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আপনারা যে কোনো সুজি নিতে পারেন, ছোটো দানা বড় দানা, তবে একটু মিক্সিতে এইভাবে ঘুরিয়ে নিলে পরে এটা ভালো হবে। আমি ভালো করে দই দিয়ে মেখে নিয়েছি, এখন এর মধ্যে ওই 2 চা চামচ জল দিয়ে দেব। এই যে কাপটার মধ্যে আমি দই নিয়েছিলাম তার মধ্যেই আমি জলটা নিয়ে সেই জলটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে জলটা দিয়ে মিশিয়ে এইভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ সময় ধরে আমি ফেটিয়ে নিলাম, এখন এই ব্যাটারটা এরকম ঘন আর এরকম একটা থকথকে মতন হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এদিকে ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ বাদাম আর 1/4 কাপ ছোলা। এই বাদাম আর ছোলাটাকে আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটু দানা দানা রেখেই আমি গুঁড়ো করে নিলাম। এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে এখন আমি দেব 1 টুকরো আদা, 1টা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটু নুন আর 1/2 পাতিলেবুর রস। পাতিলেবুর রস এর বদলে আপনারা এখানে তেঁতুলের পাল্পও দিতে পারেন। এবার তেঁতুলের রসটা দিয়ে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। আমি 1/4 কাপ মতন জল দিলাম। এবার এইটাকে আরেকবার ব্লেন্ড করে নেব, আর খুব বেশি পাতলা করবেন না, চাটনিটা একটু ঘন ঘনই হবে। এই যে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিলাম। এবার একটা তড়কা প্যান গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/4 চা চামচ সর্ষে, আর দিলাম সামান্য একটু হিং আর 10-12টা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটু এই ভাজা ভাজা করে নিয়ে এই তড়কাটা আমি ওই চাটনির মধ্যে ঢেলে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ধোসার চাটনি। এই চাটনিটা ধোসা, ইডলি বা বড়ার সঙ্গেও এটা খাওয়া যাবে। আর এটা ফ্রিজে রেখে দিলেও এই চাটনি 5-6 দিন ভালোই থাকবে। এদিকে আমার ধোসার ব্যাটারটা 20 মিনিট মতন হয়ে গেছে, এটা বেশ ঘন হয়ে গেছে, একটু নেড়ে দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি আরও সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। এই যে ফেটানোর পরে এই রকম ঘন হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আর বেকিং সোডা দেওয়ার পরে যখন ফেটাবেন এইটা
বেশ অনেকটাই ফুলে উঠবে। এবার আমি ধোসাটা বানাবো, তার জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছি, আর ব্যাটারটাকে আমি আরেকটু ফেটিয়ে নিলাম। ফ্রাইং প্যানটাকে প্রথমে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েক ফোঁটা সাদা তেল। তেলটা দিয়ে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপরে এর মধ্যে জলের ছিটা দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। হাতাটা এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার মিনিট দুই অপেক্ষা করতে হবে। যখন এই রকম একটু ওপরটা শুকিয়ে আসবে, তখন এর উপরে অল্প একটু সাদা তেল ছড়িয়ে ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে হালকা করে একটু তুললেই দেখবেন প্যান থেকে পুরো ধোসাটা ছেড়ে আসবে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার একটা ধোসা। এবার আমি আর একটা ধোসা তৈরি করব। আবারও একটু তেল ব্রাশ করে নিলাম, আর তারপর এর মধ্যে একটু জলের ছিটা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার আবারও এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। খুবই সহজ, আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি ধোসা বানিয়ে নিতে পারবেন। খুব সহজ, যখনই ইচ্ছা হবে সেই মুহূর্তেই আপনি বানিয়ে নিতে পারবেন, আর ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই যদি এই আমি যেভাবে ব্যাটারটা তৈরি করলাম এইভাবে ব্যাটারটা তৈরি করেন। আমি এই ব্যাটার দেওয়ার পরে এটাও আমার হয়ে গেল, এই ধোসাটা, এটাকেও তুলে নিচ্ছি। আর চট জলদি বানিয়ে নেওয়া যায়, সকালে কিংবা সন্ধেবেলা যে কোনো সময় খাওয়া যায় এইভাবে ধোসা বানিয়ে নিয়ে। আমি আর একটা ধোসা বানিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এই যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম। এবার ওপর থেকে জলের ছিটা দিয়ে নিতে হবে একটু, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে। তারপর একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেব। আপনারা যদি ধোসাটা আরও বড় করতে চান তাহলে আর ফ্রাইং প্যানটা আরও বড় নিতে হবে, আর এই ব্যাটারটা আরও একটু বেশি করে দিতে হবে। তারপর এইভাবে ছড়িয়ে দিয়ে যখন ওপরটা এরকম শুকিয়ে আসবে, ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে ব্রাশের সাহায্যে চারিপাশটা একটু লাগিয়ে দিতে হবে, আর এটা নিজে থেকেই প্যান থেকে ছেড়ে আসবে। একটু স্প্যাচুলা দিয়ে আলগা করে এইভাবে চারিপাশটা ঘুরিয়ে নিলে পরেই এটা পুরো ধোসাটা উঠে আসবে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ধোসা। আর আমি এখন এই ধোসাগুলো একটা ডিশে তুলে নিয়েছি, আর এর সঙ্গে চাটনিটাও এই রেখেছি। ধোসা চাটনি দুটোই রেডি হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমার আজকের এই ধোসার রেসিপি আর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।